নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে বানানো একটা হেলদি টিক্কি রেসিপি ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে মিডিয়াম সাইজের দুটো বিট ভালোভাবে ধুয়ে এখানে দেখুন গ্রেট করে নিয়েছি গ্রেটেড গ্রেটেড বিটের সাথে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সেদ্ধ করে রাখা আলু এখানে একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে আগেই রেখেছিলাম সেদ্ধ করা আলু এখানে দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা এখানে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি আগের থেকে আদার পেস্ট বানানো থাকে সেই আদার পেস্টের থেকে হাফ টিস্প মতো আদার পেস্ট এখানে আপনারা অ্যাড করতে পারেন একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম কুচনো পেঁয়াজ এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম লঙ্কার পরিমাণ অবশ্যই করে আপনারা নিজেদের ইচ্ছে মতো বেশি বা কম ব্যবহার করতে পারেন পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিলাম খাট্টা মিঠা টেস্টের জন্য এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চাট মশলা চাট মশলা যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আমচুর পাউডার অথবা কিছুটা পরিমাণে লেবুর রস এখানে ব্যবহার করতে পারেন একটুখানি ক্রাঞ্চিনেসের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রোস্টেড বাদাম আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো ব্যবহার করতে না চাইলে আপনারা এখানে ওটসের পাউডার অথবা বেসনের ব্যবহার করতে পারেন সব কিছু দেওয়া হয়ে গেলে এবার সব সুন্দরভাবে মেখে নিতে হবে আজকের এই টিকিগুলো বানানোর জন্য আমি কিন্তু কোনো রকম এক্সট্রা তেল বা মশলা কোনো কিছুর ব্যবহার করিনি মশলার মধ্যে শুধুমাত্র একটুখানি চাট মশলাই এখানে আমি ব্যবহার করেছিলাম এখানে দেখুন সব কিছু সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি টিক্কিগুলো গড়ে নেব তবে টিক্কিগুলো বানিয়ে নেওয়ার আগে আমি হাতের মধ্যে একটুখানি তেল ভালোভাবে বুলিয়ে নিচ্ছি যাতে টিককিগুলো বানানোর সময় আমার হাতের মধ্যে লেগে না যায় এখন যা গরম পড়েছে এই গরমের মধ্যে কিন্তু অত্যধিক ভাজাভুজি বা তেল মশলা জাতীয় কোনো খাবার কারুরই খেতে ইচ্ছে করছে না এই ধরনের সহজ কিছু রেসিপি কিন্তু আপনারা অবশ্যই করে ট্রাই করতে পারেন আমরা যখন সকালে উঠে বাচ্চাদের জন্য টিফিন বানাই একই রকমের ডিমের পুর দেওয়া স্যান্ডউইচ অথবা আলুর পুর দেওয়া স্যান্ডউইচ না বানিয়ে এই ধরনের টিকি আপনারা আগের দিনেই বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন সকালে উঠে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে স্যান্ডউইচ আপনারা রেডি করে নিতে পারবেন এই গরমের মধ্যে একটুখানি ভাত ডাল টুকরো লেবু তার সাথে এই ধরনের একটা হেলদি টিকি দিয়েই কিন্তু আমরা দুপুরের খাওয়ার খাবার খুব সহজেই সেরে নিতে পারি আমাদের যাতে লো হিমোগ্লোবিনের সমস্যা আছে আয়রন ডেফিসিয়েন্সি আছে ডাক্তার কিন্তু আমাদের ডায়েটে এই বিটরুট ডেলি রাখতে বলেন তবে বিটরুটের যে টেস্ট সেই টেস্টের জন্য কিন্তু আমরা অনেকেই বিটরুট কাঁচা অবস্থায় খেতে পারি না খুব অল্প তেল মশলা দিয়ে এই ধরনের খাবারগুলো কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে একটা একটা করে সব টিক্কি আমি বানিয়ে নেব আজকের এই হেলদি বিটরুট টিক্কি রেসিপি ছাড়াও আরও অনেক হেলদি রেসিপি ভিডিও আমার চ্যানেলে আছে যদি ইচ্ছে হয় সেগুলোও কিন্তু আপনারা অবশ্যই করে চেক করে নিতে পারেন এখানে দেখুন একটা লোহার তাওয়া আমি আগেই ভালোভাবে গরম করে নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো কুকিং অয়েল যে কোনো রকম তেলের ব্যবহার আপনারা এখানে করতে পারেন বানিয়ে নেওয়া টিককিগুলো এখানে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিয়ের ব্যবহারও করতে পারেন সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দু থেকে তিন মিনিট মতো আমি টিক্কির একটা সাইড ভালোভাবে ভেজে নিয়েছিলাম একটুখানি ক্রাঞ্চি করে ভাজলে খেতে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু আমি কম তেলের ব্যবহার করেছি সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই করে একদম লোতে রেখে এই টিকিগুলো আমাদেরকে ভেজে নিতে হবে সমস্ত টিক্কিগুলো আমি উল্টে দেব তারপর অপর সাইডটাও আমি তিন থেকে চার মিনিট মতো আবার ভালোভাবে ফ্রাই করে নেব এপিট ওপিট করে টিক্কিগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে দুটো সাইডে কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে এবার এই টিক্কিগুলো আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো টিকিগুলো একটু সময় নিয়ে আমি ভেজেছিলাম যেহেতু তেলের পরিমাণ ভীষণই কম তবে তেলের পরিমাণ একদম কম থাকলেও টিকিগুলো ফ্রাই করার পরেও কিন্তু দেখুন একদমই কাঁচা কোনো ভাব থাকবে না একটা টিক্কি আমি মাঝখান দিয়ে ভেঙে দেখাচ্ছি সুন্দরভাবে কিন্তু টিকিগুলো আমার ফ্রাই হয়েছে আমি যে আশা করব আমার আজকের এই সহজ টিক্কি রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আপনারাও সকলে খুব ভালো থাকুন সকলের সুস্থতা কামনা করি ধন্যবাদ